আসসালামু আলাইকুম, আমি আজকে দেখাবো আপনারা কিভাবে পিসিতে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইনস্টল করবেন এবং ডাউনলোড করবেন। আপনাদের কম্পিউটারে একটা নর্মাল ক্যালকুলেটর দেয়া থাকবে যেটা ডিফল্ট হিসেবে থাকে, যেটার দ্বারা হয়তো আমরা প্রপারলি সায়েন্টিফিক কোনো কাজ করতে পারি না, অর্থাৎ জটিল কোনো ফাংশনগুলোর কাজ করতে পারি না। এই জন্য আমার এই ধরনের একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর আপনারা কিভাবে পিসিতে ইনস্টল করবেন আমি এটা দেখাবো। তো চলুন আমরা দেখি কিভাবে এটাকে ইনস্টল করবো। এটা খুবই সহজ, আমরা প্রথমে চলে যাচ্ছি আমার সেই ফোল্ডারে যেখানে আমার এই ক্যালকুলেটরটি দেয়া আছে। অর্থাৎ আমি চলে যাচ্ছি আমার ফোল্ডারে, অর্থাৎ এটা যখন আপনি ডাউনলোড করবেন তখন এইরকম একটা উইন্ডার ফাইল হিসেবে থাকবে। এটাকে আপনি রাইট বাটন ক্লিক করার পরে এক্সট্রাক্ট হেয়ার করবেন। এক্সট্রাক্ট হেয়ার করার পরে সরাসরি এইরকম একটা ফোল্ডার হয়ে যাবে। এই ফোল্ডারে আপনারা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে আবার ডাবল ক্লিক করবেন, করে এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে আপনি এই কয়েকটা ফোল্ডার দেখতে পাবেন, অর্থাৎ কয়েকটা ফাইল পাবেন। এই ফাইলগুলোর মধ্যে আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে কোনটা অ্যাপ্লিকেশন ফাইল। এখানে অ্যাপ্লিকেশন ফাইল হচ্ছে এইটা, এই অ্যাপ্লিকেশন ফাইলটাই হচ্ছে আমাদের ওই সায়েন্টিফিক ক্যালকুলেটর। এই সায়েন্টিফিক ক্যালকুলেটর ইনস্টল করার জন্য কোনো কিছুই করতে হবে না, জাস্ট এই ফোল্ডারে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর পরে এরকম একটা অপশন চলে আসবে, অর্থাৎ সায়েন্টিফিক ক্যালকুলেটরটি ইনস্টল হয়ে যাবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এখানে শুধু ডাবল ক্লিক করবেন, লেফট বাটনটা ডাবল ক্লিক করার পরে পরে এরকম একটা অপশন, অর্থাৎ এরকম ক্যালকুলেটরটি ওপেন হবে। এখন আপনি এখানে কিভাবে কাজ করবেন আমি একটা ভগ্নাংশ আকারে দেখা দিচ্ছি। ষোলো, এখন নিচে আসার জন্য অবশ্যই এই রাউন্ড যে চতুর্দিকে অ্যারো বাটনটা আছে এগুলো প্রেস করতে হবে। নিচে আসলাম, নিচে আসার পরে 8 দিলাম, ইকুয়াল দিলাম, 2 আসলো, অর্থাৎ ওকে। আপনারা এইভাবে এই ক্যালকুলেটর কাজ করবেন, অর্থাৎ বাস্তব যে ক্যালকুলেটর, অর্থাৎ বাস্তবে যে ক্যালকুলেটরে আপনারা কাজ করেন ঠিক সেই ভাবেই আপনারা এই ক্যালকুলেটরে কাজ করতে পারবেন। এখন বিষয় হচ্ছে কেন এই ক্যালকুলেটর আপনারা ইনস্টল করে কাজ করবেন। আসলে আমার কম্পিউটারে তো একটা ক্যালকুলেটর আছে, তারপরেও এই ক্যালকুলেটরটা হচ্ছে অনেক জটিল কিছু ফাংশনের কাজ করা যায়। আমাদের সব সময় ক্যালকুলেটর সাথে নিতে মনে থাকে না, অথবা কারো এরকম ক্যালকুলেটর নেই, আপনারা তারা আপনাদের একটা পিসি আছে সেই পিসিতে এটাকে ইনস্টল করে আপনারা সায়েন্টিফিক ক্যালকুলেটরের মতোই কাজ করতে পারবেন। সো আপনারা এই ক্যালকুলেটরের যে ফাংশনগুলো খুব সহজেই আপনাদের কাজে আসবে। এখন আমি দেখাবো কিভাবে এটাকে আপনারা ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। প্রথমে আমি দেখাচ্ছি, আপনারা যখন আমার ওই লিংকে প্রবেশ করবেন, লিংকে প্রবেশ করার পরে ঠিক আপনাদের আমার এই ফোল্ডারটাতে প্রবেশ করাবে। অতএব এরকম একটা অপশন থাকবে, আমার এই লিংকটাই ওখানে দেয়া আছে, অর্থাৎ আমার ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দেয়া থাকবে। এই লিঙ্ক ক্যালকুলেটর সফটওয়্যার লিঙ্ক এরকম লেখা থাকবে, আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পরে আপনারা এটাকে ডাউনলোড করবেন কিভাবে। এখন এরকম আসার পরে আপনারা এটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা এই রাইটের মধ্যে যে ডাউনলোড বাটনটি আছে এখানে একটা প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গে এটা ইনস্টল সরি ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা এই ক্যালকুলেটরটি ইনস্টল করতে পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচ। আমি পরবর্তীতে কম্পিউটার বিষয় কিংবা আমাদের ইঞ্জিনিয়ারিং বিষয়ের অনেক কিছু ভিডিও আমার দেয়া থাকবে। আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং ভালো ভালো কিছু ভিডিও উপভোগ করুন, এবং যে ভিডিওগুলো দ্বারা আপনারা অবশ্যই উপকৃত হবেন। আমি যা জানি সেটা আপনাদেরকে শিখিয়ে যাব। আপনাদের এটার জন্য অবশ্যই কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, ভালো থাকবেন।